হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও টপিকস হলো দুবাইতে নতুন করে যারা ভিজিট ভিসা আসতে যাচ্ছেন এবং ভিজিট ভিসা এসে দুবাইতে জব সার্চ করতে যাচ্ছেন, আই মিন জব করতে যাচ্ছেন, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে, যে টিপসগুলো এই পর্যন্ত কোনো ইউটিউবার্স আপনাদের দেয়নি। সো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাকচুয়ালি শুধু দুবাইতেই না, আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যখন প্রথম যাবেন তখন আপনাকে নানান ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। সো সেই চিন্তা করেই অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা বানানো, যে একজন ভিজিটার নতুন দুবাইতে আসলে কী কী ধরনের প্রবলেম ফেস করতে পারে। সো আপনি যখন বাংলাদেশ থেকে ভিজিট ভিসা লাগাবেন কোনো এজেন্সির মাধ্যমে এবং সেই এজেন্সির কাছ থেকে যদি আপনি হেল্প চান, যা ভাই আমাকে যদি একটা বাসা ভাড়া করে দেন কম টাকার ভিতর তাহলে আমার জন্য অনেক হেল্প হয়, যাতে আমি দুবাইতে গিয়ে এক থেকে দুই দিন হোটেলে থেকে তারপরে বাসায় শিফট করতে পারি। কারণ যারা ভিজিট ভিসায় আসে তারা খুব বেশি টাকা নিয়ে আসতে পারে না। যদিও এর উপর আমার একটা অলরেডি ভিডিও আছে যে ভিজিট ভিসা আসতে গেলে আপনাদের প্রপার কী কী ডকুমেন্টস দরকার এবং হচ্ছে আপনারা কত টাকা নিয়ে আসতে হবে ভিজিট ভিসার জন্য দুবাইতে। সো আপনি একটা ভিজিটার যখন দুবাইতে আসে, আই মিন ভিজিট ভিসায় আসে, তখন সে কিন্তু খুব বেশি টাকা নিয়ে আসতে পারে না। সো সে চিন্তা করে যে আমি কতটুকু কম টাকায় থাকতে পারি এবং একটা জব খুঁজে পাওয়ার পর দেন হচ্ছে আমি খরচ করবো, এর আগে যতটা পারি আমি কম খরচ করবো, রাইট? সো হচ্ছে আপনি যখন সেই এজেন্সিকে বলবেন যে আপনার জন্য একটা বাসা ঠিক করে দেওয়ার জন্য, তখন এজেন্সি সেই লোক আপনাকে বলবে আমি আপনাকে বাসা ভাড়া ঠিক করে দিতে পারবো, আপনাকে এত টাকা অ্যাডভান্স দিতে হবে অথবা এত টাকা অ্যাডভান্স দিতে হবে। ভুলেও অ্যাডভান্সটা দিতে যাবেন না, আপনি কিন্তু আপনার নিজের বাসা ভাড়া বাংলাদেশ থেকেই করে দুবাইতে যেতে পারবেন। এই টিপসটা আমি দিচ্ছি, এটা কেউ আপনাকে দিবে না কখনোই, বি ফ্রেন্ডলি। এই টিপসটা দিচ্ছি আপনাদের এই জন্যেই অনেকে এই ধরনের প্রবলেম ফেস করে আমি দেখেছি, এবং আমি নিজেও যখন দুবাই এসেছি আমি নিজে কিন্তু বাংলাদেশ থেকেই বাসা ঠিক করে, আমি কোনো হোটেলে কিন্তু উঠিনি, বাংলাদেশ থেকে বাসা ঠিক করে দেন হচ্ছে দুবাইতে এসে সরাসরি বাসায় উঠেছি, কোনো হোটেলে উঠিনি। সো আমি আপনাদের একটা অ্যাপস দিয়ে দেব যে অ্যাপসটার মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে বসেই ইজিলি আপনার বাসা ঠিক করে, আপনার সিট ঠিক করে। অ্যাকচুয়ালি দুবাইতে বাসা ভাড়া অনেক এক্সপেন্সিভ, আপনি যদি সিঙ্গেলে থাকতে যান, সিঙ্গেলে থাকতে গেলে আপনার বেড ওয়াইজ তারা করে, সেটা 500 থেকে 700 দেড়হাম হয়, 1000 দেড়হামও আছে, ঠিক আছে? সো হচ্ছে আপনি আবার 350 দেড়হামও আছে। তো ডিপেন্ডস, এটা পুরোটাই আপনার উপর আপনি কোন টাইপের সিট নিবেন। আর এখানে রুমগুলো খুব একটা বড় হবে না, বাংলাদেশের ফ্ল্যাটের মতো খুব একটা বড় রুম আপনারা পাবেন না, ছোট রুম পাবেন, একটা সিট পাবেন, একটা বেড পাবেন, আই মিন, ঠিক আছে? এবং আরেকটা ভুল ধারণা আছে বাংলাদেশের মানুষের মধ্যে, তারা এখনও জানেন না, যেটা হচ্ছে কি ভিজিট ভিসায় আসলে দুবাইতে নিজের বাসা নিজে ঠিক করা যায় না। এটা এই ধারণাটা টোটালি ভুল। দুবাইতে এসে ইভেন আপনি, বা আমি তো বললামই আগে, বাংলাদেশে বসেই আমি যে অ্যাপসটা দিব আপনাদের সেই অ্যাপসটার মাধ্যমে অথবা অথবা ফেসবুকে অনেক গ্রুপ আছে দুবাইয়ের বাসার রেন্ট ভাড়া নেওয়ার জন্য। সো সেখানেও আপনারা গ্রুপে ঢুকে সার্চ করে দেন ওনাদের নাম্বার, আই মিন হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে তাদের হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি বাসা ভাড়া করতে পারবেন, ঠিক আছে? সো এটা ছিল টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, দুবাইতে যারা ভিজিট ভিসায় আসেন তারা সবচেয়ে বড় একটা প্রবলেম পড়ে, যে প্রবলেমটা হচ্ছে সিম কার্ড, ঠিক আছে? সো দুবাইয়ের সিস্টেমটা হলো, আপনি যখন ইউরোপে, আমি যখন ইউরোপে ছিলাম, সো ইউরোপের যে সিস্টেমটা হলো, আপনার ভিজিট ভিসায় আসেন আর স্টুডেন্ট ভিসায় আসেন, যে ভিসায় আসেন না কেন, আপনারা চাইলেই সিম কার্ড কিনতে পারবেন। বাট দুবাইয়ের সিস্টেমটা ডিফারেন্ট, দুবাইতে আপনাদের অবশ্যই সিম কার্ডের জন্য এমিরাত আইডি লাগে। সো এমিরাত অ্যাক্ট, এমিরাত আইডি থেকে মিনিমাম 10টা সিম কার্ড নেওয়া যায়। চেষ্টা করবেন, অ্যাকচুয়ালি ভিজিট ভিসা যারা আসেন, আসতে চাচ্ছেন দুবাইতে, তারা চেষ্টা করবেন অবশ্যই দুবাইতে যেন আপনাদের পরিচিত কেউ থাকে, ঠিক আছে? সেটা হতে পারে ফ্রেন্ড, সেটা হতে পারে রিলেটিভস, আই মিন যেই থাকুক না একটা কেউ যদি পরিচিত যদি কেউ থাকে তাহলে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। দ্যাট মিন্স আপনারা তাদের এমিরাটস আইডি দিয়ে একটা সিম ইজিলি নিতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি দুবাইতে পরিচিত কেউই না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনি যে বাসা ভাড়া নিয়েছেন সে, অ্যাকচুয়ালি এখানে নর্মালি আমি একটা সত্যি কথা বলি, নর্মালি ইন্ডিয়ান এবং পাকিস্তানি যারা আছেন ওভারঅল খুবই ভালো, আমি এই পর্যন্ত যে কদিনের সাথে মিশেছি তাদের আমার খুব ভালো মনে হয়েছে এবং অনেক হেল্পও পেয়েছি তাদের থেকে। সো আপনারা চেষ্টা করবেন যে আপনি যার থেকে বাসা ভাড়াটা নিয়েছেন, যদি আপনার পরিচিত কেউ না থেকে থাকে দুবাইতে, তাহলে তার মাধ্যমে তার এমিরেটস আইডি থেকে
একটা সিম কার্ড নিয়ে নেওয়া, ঠিক আছে? টিপস নাম্বার থ্রি হলো বাস কার্ড। অ্যাকচুয়ালি দুবাইতে বাসা ভাড়া যেমন অনেক এক্সপেন্সিভ, তেমনই আবার দুবাইতে ট্যাক্সি ভাড়াও কিন্তু অনেক এক্সপেন্সিভ। সো আপনি অল্প একটু দূরত্বে গেলেও অনেক ট্যাক্সি ভাড়া উঠে যায়। এবং আমি একটু বলে নিই, আমি যারা নতুন এখনও জানেন না দুবাইয়ের কারেন্সি সম্পর্কে, দুবাইয়ের কারেন্সির নাম হচ্ছে দেড়হাম। এক দেড়হাম সমান সমান বাংলাদেশের বর্তমান টাকা হলো 30 টাকা 34 পয়সা। সো বুঝতেই পারছেন, অল্প একটু রাস্তা গেলে আপনার দেখা গেছে 15 থেকে 20 দেড়হাম চলে যাবে। তো সেক্ষেত্রে দুবাইয়ের প্লাস পয়েন্ট হলো আপনি যেইখানেই যান না কেন আপনি বাস এবং ট্রেন অ্যাভেলেবেল পাবেন। সো আপনি যদি বাস ইউজ করেন সেটা টাকায় আপনার সেভ হবে, ঠিক আছে? এখন কোশ্চেন হলো আপনারা বাস কার্ডটা কোথায় পাবেন। আপনারা বাস কার্ডটা হচ্ছে গিয়ে যে কোনো হাইপার মার্কেট অথবা সুপার মার্কেটেই পাবেন। আপনার বাস কার্ডটা হচ্ছে সুপার মার্কেট থেকে 26 থেকে 27 দেড়হাম নেবে এবং এর মধ্যে 19 দেড়হাম ঢোকানো থাকবে, ঠিক আছে? এবং আরেকটা টিপস আপনাদের দিয়ে দিই, যেটা হলো আপনি যখন বাসে উঠবেন তখন অবশ্যই আপনার বাস কার্ডে মিনিমাম 7 দেড়হামের উপরে থাকতে হবে। এর নিচে যদি থাকে, এবং এখানের যারা চেকার আছেন এখানে নিয়মিত কিন্তু বাসে চেক হয় আপনার কার্ডে পর্যাপ্ত টাকা আছে কি না। সো আপনি যখন আপনার বাসে যদি কম টাকা থেকে থাকে, 7 দেড়হামের কম থাকে, সেক্ষেত্রে যদি আপনাকে চেকার সে অবস্থা পায় অবশ্যই সেক্ষেত্রে আপনার 200 থেকে 300 দেড়হাম জরিমানা হয়ে যাবে। সো সেক্ষেত্রে বি কেয়ারফুল। যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি চেষ্টা করবো আমার নেক্সট ভিডিওতে আপনারা সিম কার্ড নেওয়ার পরে কীভাবে সিম কার্ডে টাকা ঢুকাবেন এবং বাস কার্ডে কীভাবে টাকা ঢুকাবেন এবং কীভাবে বাস কার্ড আপনি বাসে এবং ট্রেনে ইউজ করবেন সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? টিপস নাম্বার ফোর, গুগল ম্যাপ। এখানে দুবাইতে যখন আপনি বাসে চলাচল করবেন অথবা ট্রেনে চলাচল করবেন তখন হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি গুগল ম্যাপ ইউজ করেন। আপনি গুগল ম্যাপ ইউজ করলে খুব ইজিলি যে কোনো জায়গায় যেতে পারবেন, সেটার ক্ষেত্রে আপনার কারো হেল্পের প্রয়োজন হবে না। আপনি নিজে নিজেই গুগল ম্যাপ ইউজ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বাসে এবং ট্রেনে আপনারা চলাচল করতে পারবেন। এই সম্পর্কে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে অনেকেই আছেন যারা গুগল ম্যাপ ইউজে অভ্যস্ত না, এখানে একটা সিক্রেট ব্যাপারও আছে গুগল ম্যাপ নিয়ে। আমি চেষ্টা করব আমি গুগল ম্যাপ নিয়ে যে ভিডিওটা বানাবো ডিটেলস আপনাদের সেই সিক্রেট টিপস সহ দিয়ে দেওয়ার, ঠিক আছে? এবং টিপস নাম্বার ফাইভ, এই টিপসটা অনেক ইম্পর্ট্যান্ট যারা দুবাইতে ভিজিট ভিসা আসতে যাচ্ছেন প্লাস এসে এখানে জব করতে যাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো অ্যাকচুয়ালি দুবাইতে অনেক এজেন্সি আছে, ঠিক আছে? অনেক ফ্রড এজেন্সি আছে যারা আপনাদের কাছে এজেন্সিতে যাওয়ার পরই টাকা চাবে, ঠিক আছে? সেটা 100 দেড়হাম হতে পারে, মোস্ট অফ দ্য এজেন্সিতে আমি দেখেছি 200 দেড়হাম চায়। সো অ্যাকচুয়ালি ইনফরমেশানটা আমি যেই বাসায় থাকি আমার বাসার মালিক হচ্ছে ইন্ডিয়ান, সো আমি তার থেকে আগে থেকে ইনফরমেশানটা পেয়েছিলাম। সো এই ইনফরমেশানগুলো অ্যাকচুয়ালি কেউ দেয় না। দুবাইতে জব ভিসার জন্য কোনো টাকা লাগে না, আমি আবারও বলছি দুবাইতে জব ভিসার জন্য কোনো টাকা লাগে না, কোম্পানি আপনাকে ভিসা করে দিবে জবের জন্য, ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, এবং আমি যে টিপসগুলো দিয়েছি আমার মনে হয় না এই পর্যন্ত কোনো ইউটিউবার এই টিপসগুলো আপনাদের দুবাইয়ের ভিজিট ভিসার ক্ষেত্রে দিয়েছে। সো আনটিল দ্য নেক্সট ভিডিও সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।